দিদিভাই কমেন্ট করে বললো আমার বাড়ি কাপ দিবে। হ্যালো দিদিভাই, তুমি আজকে কেমন দুপুরে আছো? রান্না করব মুগ ডালের বড়া ভরা চচ্চড়ির। মুগ ডালের বড়া খেতে খুব সুন্দর লাগে, তাই আমি মুগ ডালটা ভালো। নমস্কার বন্ধুরা, কমলা ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি মাঠ থেকে। আর আমাদের মাঠের চারধারে কলা গাছ লাগানো আছে, আর দেখো এখানে একটা ভরা ঝুলে আছে। এই ভরাটা আমি তুলতে এসেছি, এই ভরাটা তুলে নিয়ে গেলে বাড়িতে রান্না হবে। আর আমাদের এদিকে সকালে মাঝে মাঝে বর্ষা হচ্ছে, তো রাস্তাঘাট ভিজে গেছে। আর আজকের আমি দুপুরে রান্না করব ভরা চচ্চড়ি, মুগ ডালের ভাজা আর মাছের ঝাল। আর আজকে দুপুরে রান্না করব মুগ ডালের বড়া ভরা চচ্চড়ির মাছের ঝাল। তো বন্ধুরা, এখন চলো ভরাটা তুলে নেই। আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চারটাটা যে মারবো, আর বন্ধুরা এই ভরাটা পাড়তে আমার অনেক কষ্ট হয়েছিল, তো ভরাটা একটু উপরে ঝুলেছিল, তো অনেক কষ্ট করে ভরাটা তুলে নিয়েছি। তো এবার চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা ভরাটা আমি তুলে নিয়ে এসেছি, ভরাটা এখন রেখে দিচ্ছি। আর ভরাটা রাখার পর আমি টিউলে জল আনতে যাব, জল নিয়ে এসে চান করব, তারপরে রান্না বান্না বসাবো। বন্ধুরা, টিউল থেকে জল নিয়ে এসে চান করে আমি এখন রান্না বান্না করতে চলে আসলাম। আর আগে আমি ভরাটা কুচে নিচ্ছি, আর তারপরে আমি উনান ধরাবো। আর ভরা কুচানোর জন্য আমি গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসেছি, কারণ ভরার ভিতরে অনেক কষ থাকে। লেবুটা কেটে এখন আমি হাতে মাখবো, তারপরে ভরা কুচাবো। আর বন্ধুরা, এপারে ডাল ভেজানো আছে, আমি কলা ভরাটা কুচিয়ে নিয়ে তারপরে ডালটা বাটবো। আর বন্ধুরা, আজকের অনেক বেলা হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে ভরাটা কুচে নিচ্ছি, তারপরে রান্না করব। দিন থেকে তোমাদের নামগুলো নেওয়া হয়নি, আর অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো সেই নামগুলো এখন পরপর করে নিব। আর প্রথমে কমেন্ট করে বলছিল মল্লিকা, তার দিদি ভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য, হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো, আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভাঙড় থেকে প্রিয়াঙ্কা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি খুব সুন্দর হয়, দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর মিতা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার সব ভিডিওগুলো সুন্দর হয়, আর তোমার বিয়ে হয়েছে কতদিন? দিদি ভাই আমার বিয়ে 5 বছর মতন হয়েছে। আর মিঠি দিদি ভাই কমেন্ট করে বললো দিদি আমার নামটা একবার নিও প্লিজ। হ্যাঁ দিদি ভাই তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে।
পায়েল হাজরা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আমার নামটা নিও। আর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তুমি দুপুরে কি রান্না বান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে। তুলিকার দিদি ভাই কমেন্ট করে বললো আমার একটা প্রশ্ন ছিল, দিদি ভাই তোমার বয়স কত বলবে। দিদি ভাই আমার বয়স 22 বছর, আর তুমি দুপুরে কি রান্না বান্না করছো আর তোমার বয়স কত অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা আজকের একটা গাছ থেকে সন্নাখাড়া তুলে নিয়ে আসলাম, আর ঝড়ের পথে গাছগুলো তো ভালো ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল, তো বাবা আরো মাটি দিয়ে সাইজ করে দিয়েছে, আর এখন 2-3টে মতন খাড়া হচ্ছে। আমি একটা সন্নাখাড়া তুলে নিয়ে এসেছি, আজকে মাছের ঝাল করবো। আর তারপরে কমেন্ট করলো রিয়া দিদি ভাই, কমেন্ট করে বললো আমার নামটা তোমার ভিডিওতে নিও। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর হুগলি থেকে মৌসুমী দিদি ভাই কমেন্ট করে বললো দিদি তুমি কেমন আছো বলো, আর আমার নামটা নিও। আর দিদি ভাই তুমি কেমন আছো বলো, আমি খুব ভালো আছি, আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছিল না অবশ্যই কমেন্ট করে বলবে। আর জয়া দিদি ভাই কমেন্ট করে বললো আমার বাড়ি তাপ দিবে, হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো, আর আমার বাড়ি বকখালির কাছাকাছি। আর বন্ধুরা এই ছিল আজকে কমেন্ট। আর চচ্চড়ির জন্য কলা ভরা কুচানো হয়ে গেছে, মাছের ঝালের জন্য আলু কোচানো প্রায় শেষ হয়ে গেছে, আর আমি উনানটা ধরিয়ে তারপরে ডালটা বাঁধবো। উনানটা ধরে দিয়েছি তো ভাত হয়েছে, এখন ফুল হচ্ছে, এখন আমি মুগ ডালটা বেটে নেবো। বন্ধুরা মুগ ডালের বড়া খেতে খুব সুন্দর লাগে, তাই আমি মুগ ডালটা ভালো করে ছেলে পেটে নিচ্ছি। আর মুগ ডালের সাথে দেব কাঁচা পেঁয়াজ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো আর লবণ। আর মুগ ডালের বড়া ভালো করে ভাজলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর বন্ধুরা তোমরা কারা কারা মুগ ডালে বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে, ডালটা বাটার পর তারপরে ভাত হাঁড়িটা আমি নামিয়ে দেবো। বন্ধুরা আমি ডাল বাটার পর ডালের বড়া করতে চলে এসেছি, আর এখন আমি একটু সর্ষা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ডালের সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ, আর দেখো ডালগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। বন্ধুরা কলা ভরা চচ্চড়ি রান্না হয়ে গেছে, তার সাথে মাছের ঝালও রান্না হয়ে গেছে, আর এখন আমি ডালের বড়া করছি। বন্ধুরা ডালের বড়া হয়ে গেলে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।